এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুরাদহ জংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে রাজশাহী থেকে ছেড়ে আসা প্রথমবারের মতো পদ্মা সেতু হয়ে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস। মধুমতি এক্সপ্রেস পুরাদহ জংশনে এসে লোকো রিভার্স সম্পূর্ণ করছে। লোকো রিভার্স সম্পূর্ণ হলে পুরাদহ জংশন থেকে পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। মধুমতি এক্সপ্রেস লোকো রিভার্স সম্পূর্ণ হলো। আজ লোকোমোটিভ হিসেবে আছে WM3D 6523। পুরাদহ জংশন রেল স্টেশন থেকে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস প্রথমবারের মতো পদ্মা সেতু পাড়ি দিয়ে ঢাকা অভিমুখে যাত্রা শুরু করলো। পুরাতন ভ্যাকুয়াম কোচ নিয়েই রাজশাহী থেকে ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেস প্রথমবারের মতো ঢাকা অভিমুখে যাত্রা শুরু করলো।